বগুড়ার দই হরিয়া সিলেট শহরে যে কত দান্দাবাজির দই হল মানুষে বেঁচে এটা হিসাবর বাইরা। আজকে আমি আপনার এমন একটা পেজর লোকেশন দিব যেটা একদম সরাসরি আপনার বগুড়া থেকে দইটা একদম বগুড়ার যে মেইন শপ যেটা আছে ও জায়গা থেকে এই দইটা প্রোভাইড করা হয়। আসসালামু আলাইকুম, আমি তানিন মুন্না, আপনারা সিলেটি ভাই। তো আমার গত কিছুদিন আগে একটা পেজ থেকে কিছু বগুড়ার দই ফাটাইছিলাম, অরিজিনাল 100% অথেন্টিক বগুড়ার দই। তো আমি মনে করছিলাম যে এটা মনে হয় সম্ভবত বগুড়ার দই নাম দিয়া তারা এটা চালাই দিরা। পরবর্তীতে আমার যখন তিন তিন পার্সেল ফাটাইন, পরে যখন আমি এটা রিসিভ করি, যখন আমি প্যাকেটটা দেখি তখনই আমি মানে মোটামুটি ইনশিওর হয়ে গেছি যে এটা অথেন্টিক। তো এটা অথেন্টিক হওয়ার কারণ হলো একটাই, আপনার এটা হইলো সরাসরি বগুড়া থেকে মানে দিনে দিনে কিন্তু এটা আপনার হলো সিলেট তারা ফুসাইয়া দিন। আর এটা সিলেটের ডিলারশিপ যেই নাঞ্চইন তাইনো স্টুডেন্ট মানুষ তাইন এটা অনলাইনে এটা সার্ভিস দিন। তো তারার যে প্যাকেজিং প্লাস সব কিছু মোটামুটি হইলো আপনার হু টাইপের একটা ফিল দেয়, আর উপরের মধ্যে আপনার একটা স্টিকার বা যে পেপার দেওয়া আছে বগুড়ার অথেন্টিক যে দই যে শপটা আছে ও মানে সপর আর কি নামটা। বড় যে দইটা দেখরা এটা হইলো আপনার 550 থেকে 600 গ্রামের একটা দই হয়। এটা হইলো আপনার হাড়ির ওজন ছাড়া দইয়ের ওজন আর কি। তো হাড়ির মধ্যে খাইলে দইটা একটা জিনিস মানে আমি যতটুকু জানি বালা যে দইয়ের পানিটা শুষাই লায়। আমি যখন তার প্যাকেজিংটা খুলছি, খুলিয়ালেও মানে দইয়ের যে কালারটা আসতো প্রথমে লাগছিল কীরকম লাগের একটু মানে ছানি গেছে, বাট আসলে দইয়ের মেইন জিনিসটা হইলো ওটা আপনার দইয়ের যে শর্টটা একটু কালচে ধরনের রয়েছে। তো দইটা যখন প্রথম চামচটা আমি মুখে দিছি, বিশ্বাস করবা কিনা আমি জানি না, আমার লাইফের সবচেয়েতে বেস্ট দই যদি কোনো খাওয়া খাইয়া থাকি তাইলে এটা আসলো আমার কাছে সবথেকে বেস্ট। কারণ সিলেট শহরও আমি যত জায়গার দই খাইছি আমার কাছে সবথেকে বেস্ট দই মনে হইতো যে দুধওয়ালার যে দইটা, হাড়ির যে দই ওটা মনে হইতো, বাট এই দইটা দুধওয়ালার দই থেকে অনেক বেশি মজা লাগছে। আমি এত বেশি ভালো লাগছে আসলে এই দইটা খাইয়া। তারপর হইলো তারার যে কাপ দই যেটা আসলো এটার দাম আসলো হইলো আপনার 30 টাকা। তো কাপ দইটা ট্রাই করছিলাম, তো কাপ দইটা আর বড় দইয়ের মধ্যে আমার কাছে একটু পার্থক্য মনে হয়েছে, কারণ বড় দইটা অনেক বেশি মজা লাগছে কাপ দইয়ের তুলনায়। কাপ দইটা মোটামুটি ভালো লাগছে অ্যাজ ইউজুয়াল দইয়ের মতো প্রায়, বাট আমার কাছে হইলো আপনার বড় দই যেটা এটা সুপার সুপার লাগছে। আপনারা যারা বগুড়ার একদম অরিজিনাল অথেন্টিক দই খাইতে চাইন তারা হইলো টেস্ট অ্যান্ড ট্রেন্ডি পেজটাকে যোগাযোগ করে আনতে পারেন। তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অকেশনের লাগেও তারা কিন্তু দই সার্ভ করেন, তারার লগে যোগাযোগ করলে তারা রেডি করিয়া রাখ, বা তারার কাছে প্রতিদিনই কিন্তু আপনার বিভিন্ন টাইপের দই আয়। তারা এই জায়গা খালি দই নয়, আরও বিভিন্ন টাইপের খিরসা আরও কিতাকিতে আসে। তো ও আসলে আজকের ভিডিও, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের লগে শেয়ার করবা, আর আমার চ্যানেলে যদি নতুন হইয়া থাকেন তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবা। আর আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা একবার হইলো তার পেজ থেকে অথেন্টিক যে বগুড়ার দইটা এটা খাইয়া দেখোক, তাইলে আসলে মনে হইবো আমার গেছে যে অথেন্টিক যে দইয়ের যে স্বাদটা এটা ইনশাল্লাহ আপনারা ফাইলেই বা। আমি এত কনফিডেন্টলি ও কারণেও কইলাম, কারণ আমার খাওয়া সবচেয়ে বেস্ট দই আসলো এটা, যার কারণে আপনারা আমি প্রেফার করেন এই জিনিসটা।